ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় 4 শিশুসহ কমপক্ষে 12 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হামলা চালাচ্ছে রাশিয়া। অনেক স্থানে লড়াই আরও তীব্র হচ্ছে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ঝাপোরোঝিয়ার কাছে ভিলনিয়ান্স্ক গ্রামে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, ঝাপোরোঝিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 7 জন নিহত হয়েছে। তিনি পশ্চিমা দেশগুলোকে আরও দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধে অস্ত্র সরবরাহে বিলম্ব হওয়া মানে আরও বেশি মানুষের প্রাণহানি ঘটা। এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো জানিয়েছেন, ঝাপোরোঝিয়া শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ভিলনিয়ান্স্ক শহরে 4 শিশুসহ 18 জন আহত হয়েছে। ওই শহরের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, দিনের আলোতে শহরের কেন্দ্রস্থলে এমন একটি জায়গায় রাশিয়া হামলা চালিয়েছে যেখানে লোকজন অবসর সময় কাটাচ্ছিল। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার পূর্বাঞ্চলের একটি গ্রামে হামলায় 4 জন নিহত এবং 23 জন আহত হয়েছে। এছাড়া দিনিপ্র শহরে হামলার ঘটনায় 1 জন নিহত এবং আরও 12 জন আহত হয়েছে। উদ্ধারকারীরা একটি 9-তলা আবাসিক ভবনে হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, দিনিপ্রো শহরে হামলার ঘটনা ইউক্রেনের মিত্র দেশগুলোকে এটা মনে করিয়ে দিচ্ছে যে তাদের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। তিনি বলেন, এ কারণেই আমরা বারবার আমাদের সব অংশীদারদের এটা মনে করিয়ে দিচ্ছি যে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে উচ্চমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার এই সন্ত্রাসী হামলা থামাতে সক্ষম। নিউজ ডেস্ক, NL24।